হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আবার সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা সাধারণত রান্না এবং খাওয়া দাওয়া, একটু হাসি তামাশা, বাট আপনাদের তো সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি, তার মাঝেও কিছু কিছু অংশ আপনাদেরকে বা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জানি না কেমন হয়েছে ব্লগটা, তো আমার কাছে ব্লগটা খুব ভালো লাগছে। ও হ্যাঁ, ব্লগটা কী নিয়ে সেটাই তো বলা হয়নি। ব্লগটা হচ্ছে আমার ছোটো ভাই মামাতো ভাইয়ের জন্মদিন, হঠাৎ করে বলতেছে তারা নাকি অনুষ্ঠান করবে, তো আমিও মনে করলাম যে এই ফাঁকে সুন্দর করে একটা ভিডিও আপ করা যায় আর কি। তো ভিডিওটা আসতে থেকে প্রায় বেশ কয়েকদিন আগের, হঠাৎ করে মনে পড়লো যে একটা তো আমার কাছে ভিডিও আছে তো এডিট করা যায়, তো এই ফাঁকে এডিটটা করা এবং আপনাদের মাঝে উপস্থাপন। দেখতে পাচ্ছেন বার্থডে বয়কে, ছোটো বার্থডে বয়কে দেখতে পেলেন আপনারা। যাই হোক, তো আজকে খাওয়া দাওয়া হবে হালকা পাতলা খাওয়া দাওয়া, কিছু হুজুর এবং দু একজন হুজুর এবং নানাদেরকে খাওয়াবে আর কি, ভাত মাছ মাংস। আর ছোটো মামাতো ভাই এবং পাড়া প্রতিবেশীদেরকে হালকা করে একটু নাস্তার ব্যবস্থা করছে। আমার ছোটো ভাই, খালাতো ভাই, নিজের ভাই সহ আরও অনেকে অনুষ্ঠানের জন্য আয়োজন করতেছে প্রায় সকাল থেকেই। পাশে আমার মা, খালা, মামি, তারা তো রান্নাবান্নার কাজে ব্যস্ত, তো হালকা পাতলা করে যেটা না দেখালেই নয় রান্নাবান্না সহ খাওয়া দাওয়া আপনাদের দেখাইতে নিয়ে আসলাম আজকের ব্লগটি। জানি না কেমন হয়েছে, তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগি কাটতেছে খালা, এখানে পায়েস বানানোর জন্য দুধ দিচ্ছে, তারপর পাশের পাতিলে মাংস রেডি করতেছে, বেশ কয়েকজন মিলে কাজ করতেছে। তো অনেক ধরনের সাউন্ড আসছে, বাইরের সাইড নয়েজ চলে আসছে, তো ওই নয়েজগুলো আপনাদেরকে দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ গ্রাম্য ভাষা বা অনেকেই কী ধরনের কথা বলছে না বলছে তাই দিতে পারিনি। আর একটু স্পিড মোশনে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে ডাল রান্না হচ্ছে। তো হ্যাঁ, আপনারা লাইনে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে রান্না করতে হয় ছোট পরিসরে। আসলে ছোট পরিসরে করা হয়েছে, তো হঠাৎ করে করা হয়েছে, তাই পূর্ব পরিস্থিতি পরিকল্পনা ছিল না আর কি, হঠাৎ করেই সব কিছু করা। আর এইরকম তেমনটা আয়োজন খুব একটা করা হয় না, বিশেষ করে জন্মদিনের আয়োজন তো খুব একটা করা হয় না। হঠাৎ করে ছোট ভাইয়ের নাকি ইচ্ছা, ওখান থেকেই আয়োজন করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নানার বাসায় হচ্ছে ছোটোখাটো অনেক গাছ আছে, বিভিন্ন ধরনের নাম জানা অজানা অনেক ধরনের গাছ, পাতা, ফুল। তো আপনারা চাইলে এই বাসায়, গ্রাম্য পরিবেশে আপনারা চাইলে বাসায় বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে পারেন। বিভিন্ন ধরনের গাছপালা লাগাই দিলে অনেক সময় দেখা যায় আর কি ঝাড় জঙ্গল মনে হয়, বা আবার অনেকে ভালোবাসে। শুধু ট্রি প্ল্যান্টেশন আসলে গ্রামে শহরে হয় এমনটা না, গ্রামেও ট্রি প্ল্যান্টেশন করা যায়। তো সেরকম জায়গা, সেরকম পরিস্থিতি প্রয়োজন, পরিচর্যা প্রয়োজন। ট্রি প্ল্যান্টেশন আসলে গ্রামেও সম্ভব, আর গ্রামে ট্রি প্ল্যান্টেশন আমার মনে হয় না করার প্রয়োজন আছে, কারণ গাছপালা প্রচুর, চারদিকে প্রচুর গাছপালা। তারপরে অনেকে শখ থাকে আর কি যে হালকা পাতলা কিছু করবে। দেখতে পাচ্ছেন এখানে পায়েস রান্না হচ্ছে, আর এই যে সবুজ কালারের যে পাতাটা, বলতে পারবেন পাতাটা কি? যাই হোক আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তেজপাতা, শুকনো তেজপাতার পরিবর্তে কাঁচা তেজপাতা। এখানে সম্ভবত মাংস রান্না হবে, মাংস রান্না করার জন্য আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি করে কেটে ভালো মতোই লাল করে নিছে আর কি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, কোনো মাপ ছাড়া। গ্রামের মানুষ কোনো প্রকার মাপ মনে রাখে না। দেখতে পাচ্ছেন দিল দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, কোনো প্রকার মাপ নেই, কোনো প্রকার মাপ ছাড়াই সব প্রকার সর্বপ্রকার রান্না এখানে করা হয় গ্রামে। কাঁচা পাতাটা আপনাদের আগেই বলছি, ওই কাঁচা পাতাটি হচ্ছে তেজপাতা আর কি। মুরগির মাংস রান্নাবান্না হচ্ছে, এই এতটুকু আয়োজনের মধ্যে আবার বিভিন্ন ধরনের বিভিন্ন চাওয়া পাওয়া, কেউ খাবে দেশি মুরগি, কেউ মাংস খাবে, কেউ মাছ খাবে, মানে কী আর বলবো, এখানেও আবার অনেকের অনেক চাওয়া পাওয়া। তারপরেও খুব কম সংখ্যক মানুষ আসছে, তো এর মাঝেও যা পাইছে আর কি মিটানোর চেষ্টা করছে যা যা চাওয়া পাওয়া ছিল। এখানে ওই যে ডাল ডাল আপনার সিদ্ধ হতে দেখছেন, এখানে ডাল রান্না করতেছে। সব ধরনের ভিডিও তো আর দেওয়া পসিবল হয়নি, তারপরেও তার মাঝেও কিছুটা পরিমাণে দিয়ে দিছি। আপনারা বলতে পারেন এটা রান্নার ভিডিও, আপনারা বলতে পারেন এটা ব্লগ ভিডিও, আপনারা বলতে পারেন হাবিজাবি, যা বলতে পারেন।
এখানে কি চলতেছে আমি নিজেও বুঝতেছি না আসলে, এখানে কি দিচ্ছে কি করবে এখানে। ও হ্যাঁ, যারা রান্না পছন্দ করেন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসলে দেখেন তো এখানে কী কী দিচ্ছে, আদা দিল, রসুন দিল, তারপরে তেজপাতা, সরি তেজপাতা দেয়নি, ছোটো এলাচ, তারপরে হচ্ছে লং, জিরা গুঁড়ো, তেজপাতা, কাঁচা তেজপাতা, কী বানাবে আমি তো বুঝতে পারছি। ও পোলাও বানাবে, পোলাও 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 বা পোলাও যা বলতে পোলাও। ও পাশে আবার ভাতের চাল ভাত রান্না করবে, অর্থাৎ বাসায় যে ভাতটা খাওয়ায় আর কি, সেই ভাত রান্না করার জন্য চাল দিচ্ছে, বুঝতে পারছি বিষয়টা আমি। ও হ্যাঁ, যেটা কথা বলতে চাইছিলাম আর কি, রান্নার ভিডিও অনেক আছে, পিঠা নাস্তা পিঠার অনেক ভিডিও আছে। যদি আপনাদের কারোর পছন্দ মতো কোনো কিছুর প্রয়োজন হয় আপনাদের আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। শুরু করতেছি, আপনাদের দোয়া লাগবে, দোয়া চাই, আপনাদেরকে আপনাদের সাপোর্ট চাই, আমাদের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আমরা সফল হব, আপনাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি দেখানোর চেষ্টা করব। বললাম না বিভিন্ন ধরনের আবদার, এখানে মুরগির মাংস, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, তারপরে বিভিন্ন ধরনের ফলমূল দেখতে পাচ্ছেন। স্পিড মোশনে আছে তো এই কারণে দেখানো সম্ভব না, আর কিছু হালকা ইফেক্ট অ্যাড করছি আমি এই কারণে আর কি, আপনারা অতটা পরিমাণে বুঝতে পারতেছেন না, তারপরে আমি শেয়ার করতেছি আপনাদেরকে, আর না বোঝাটা স্বাভাবিক আর কি। হালকা পাতলা এডিট করলে এটা মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই গ্রাম্য ভাষায় অনেক কথা আছে আমার মনে করতেছে না, যাই হোক মনে পড়তেছে না, মানে যেটুকু পারছি অতটুকুই ঘেঁটে ঘোয়া বানাই ফেলছি, অতটুকুর মধ্যে একেবারে যা নয় তা করে ফেলছি, যা বলার মতো না। আসলে ভালোভাবে শিখতে হবে, আপনাদের সাপোর্ট হলে, আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আরও ভালো লাগবে, নিজেকে আরও আপডেট করার চিন্তাভাবনা আছে আমার, তো আপনাদের সাপোর্ট প্রয়োজন। যদি দুই একটা করে ভিউ হয় তাহলে তো আর ভালো লাগে না, তাই না? ভালোভাবে যদি ভিউ হয়, ভালোভাবে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে নিজেকেও শিখতে মনে চায় এবং আপনাদেরকেও দেখাতে মনে চায়। আর আমার পক্ষে এডিট, এই ধরনের এডিট খুব একটা সমস্যা হবে না শেখা বা আপনাদেরকে উপস্থাপন করা, কারণ আমি ওই লাইনে পড়াশোনা করতেছি এখন পর্যন্ত, তো ইনশাল্লাহ খুব দ্রুত আমি আয়ত্তে নিতে পারবো। জানি না কেমন হয়েছে, জানি না কেমন হচ্ছে, আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানান যে না ভাই এইভাবে ভিডিওটা করো তাহলে একটু ভালো হবে, ওইভাবে ভিডিওটা করলে ভালো হবে, আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমি একটু ইন্সপায়ার হই আর কি। তো আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। এখানে দেখতে পাচ্ছেন ওই যে বয়স্ক ভদ্র মহিলা, উনি হচ্ছে আমার মার দাদি, এখন পর্যন্ত বেঁচে আছে, তার জন্য দোয়া করবেন আপনারা, এবং নানা মামা মামি, বার্থডে বয় আছে সঙ্গে, ছোটো করে একটা বার্থডে কেকের ব্যবস্থা করা হয়েছে আর কি। এই যে সেই বার্থডে বয়, খচ্চরের বিচি, কি আর বলবো, যদিও বা আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে ইউজ করতেছি আর কি, মনে চাই যে একটু আঞ্চলিক ভাষা ইউজ করি আপনাদের মাঝে। নানাকে দেখলেন আপনারা, মামা, তারপরে ভাই। অনুষ্ঠান শেষ হইতে হইতে তো প্রায় রাত হয়ে গেছে, তারপরে মিডিল অবস্থায় যেতে যেতে সন্ধ্যা লেগে গেছে, আর আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে কেক কাটার মুহূর্তটা দেখানো সম্ভব হয়নি, কারণ ওই সময় হয়েছে কি, কে যে ভিডিও করছে আর কেক কাটছে, আনন্দে আটখানা হয়ে গেছিলো, এই জন্য কেক কাটার ভিডিওটা কেউ করতে পারিনি, আমরা লাইভে ছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। তো নেক্সট টাইম ভুল হবে না ইনশাল্লাহ। তো কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটি, রান্নার কোনো ভিডিও দেখতেছিলে আমাদের সঙ্গে শেয়ার করবেন, আর ব্লগ হিসেবে করলাম, জানি না কেমন হয়েছে, তবে আপনাদের সাপোর্ট যদি আমরা পাই ইনশাল্লাহ আরও কিছু ভালো কিছু উপস্থাপন করে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো এক সময়, অন্য কোনো একটা মুহূর্তে, অন্য কোনো জমজমাট কোনো খাবার রেসিপি বা অন্য কোনো একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।